আরে দিদিমণি তোমরা এসে গেছো? তা স্যার কি অফিসে চলে গেছেন নাকি? না না, গাড়ি পার্ক করে আসছে, বোধহয় কোনো ফাইল টাইল নেওয়ার আছে। ও, তা তোমার ভর্তি হওয়া কি হলো তাই বল। হয়ে গেছে। উমা হয়ে গেছে? ওই যে মালতীর মা বললো কলেজের সামনে বিশাল বড় লাইন, রাত্রি থেকে সবাই নাকি লাইনে দাঁড়িয়ে আছে। তোমরা তো এক ঘন্টা আগে গেলে গো। দাশুদা, তুমি ভুলে গেছো, আমি বিজনেস ম্যাগনেট বিমলেন্দু ব্যানার্জির মেয়ে, আমার ওসব লাইন ফাইন লাগে না। তাহলে তুমি গেলে আর সঙ্গে সঙ্গে ভর্তি করে নিল? গাড়িতে যেতে যেতে বাপি প্রিন্সিপালকে একটা ফোন করে নিল, আমরা ওনার অফিসে গিয়ে বসলাম, ব্যাস 5 মিনিটে সব ফর্মালিটিস কমপ্লিট। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা দিদিমণি, তোমার কলেজে শাড়ি কবে দেবে? দেবে না, কারণ আমি শাড়ি পরে কলেজে যাব না। তাহলে কি পরে যাবে গো? স্কার্ট, জিন্স এসব। তাহলে তো কলেজে পড়া মেয়ে বলে তোমাকে কেউ মানবেই না। মানবে মানবে, গাড়ি থেকে যখন নেমে আমি এগিয়ে যাব তখন সবাই বলবে, ওই দেখো বিমলেন্দু ব্যানার্জির মেয়ে টিনা ব্যানার্জি। দাশুদা, মানতে সবাই বাধ্য। দেখো একটা কথা কিন্তু আগে থেকে বলে রাখছি, কলেজে যাওয়ার আগে টিফিন নিয়ে কোনো ঝামেলা করবে না, যা দেব তাই নিয়ে যাবে। ও শিট, আমি কলেজে টিফিন নিয়ে যাব? নো, নেভার, কখনো না। তাহলে সারাদিনে খাবে কি? সব বড় বড় কলেজে ক্যান্টিন থাকে, আর সেখানে প্যাটিস, পিৎজা, নানা রকম খাবার পাওয়া যায়, সেগুলোই খাবো। ছি ছি ছি, ওসব খেলে তো তোমার পেট খারাপ হবে। তোমার মুন্ডু। শোনো টিনা দিদিমণি, আমি রোজ টিভি দেখে তোমার জন্য খাবার বানানো শিখেছি, চিনের পোলাও, ঝাল সুজি, আরো অনেক কিছু। তুমি বাড়ি গিয়ে ওগুলো সব তোমার বউ আর ছেলে মেয়েদের খাওয়াও, আমার উপর কোনো রকম এক্সপেরিমেন্ট করার চেষ্টা করবে না। কি চেষ্টা করব না? আমাকে জোর করে খাওয়াবার চেষ্টা করবে না, আমার ওসব খেলে কেমন বমি পায়। আমার রান্না খেলে তোমার বমি পায়? হ্যাঁ, যখন ছোট ছিলাম তখন জোর করে খাওয়াতে, তখন পেতো না, বাট এখন আমার একদম ভালো লাগে না, বুঝতে পেরেছো? কলেজে ভর্তি হয়ে তুমি এরকম কথার অবাধ্য হবে জানলে আমি স্যারকে বলতাম লেখাপড়া অন্তত না শেখাতে। দুধ দুধ, ছেলে মেয়েদের এত লেখাপড়া শেখায় নাকি? হ্যালো, নমস্কার, আমি নয়ন সান্যাল বলছি। আপনি কি বিমলেন্দু ব্যানার্জি বলছেন? বলছি। আচ্ছা, আপনি ওই প্রফেসর সান্যালকে আপনার মেয়েকে পড়ানোর জন্য বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। উনি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, আমি আপনার সঙ্গে একবার দেখা করে কথা বলে নিতে চাই। ও শিওর, কিন্তু এখন তো আমি একটু বিজি আছি, আজকের সন্ধ্যেবেলা আপনার টাইম হবে? আমার কোনো প্রবলেম নেই, আমি কটা নাগাদ আপনার কাছে পৌঁছাবো বলুন। এই ধরুন সন্ধ্যে 7টা। ওকে স্যার, আমি পৌঁছে যাব। আচ্ছা, আমার এই অ্যাড্রেসটা নিয়ে রাখুন আপনি, আমার কাছে আছে, প্রফেসর সান্যাল আমাকে দিয়েছেন। ওকে ফাইন, দেখা হচ্ছে তাহলে। থ্যাংক ইউ স্যার। দাশু, দাশু, আমাকে ডাকছেন স্যার? হ্যাঁ, তুমি গিয়ে টিনাকে একটু ডেকে দাও তো।
বোধহয় ঘরে রেস্ট নিচ্ছে, যা বলার আমাকে বলুন আমি বলে দিচ্ছি। আরে তুমি যাও না, আমি টিনাকে ডাকছি, ওর সঙ্গে কথা আছে। না মানে রৌদ্র থেকে এসছে তো, ক্লান্ত হয়ে গেছে। আর প্রশ্রয় দিও না টিনাকে, গেল গাড়িতে এলো গাড়িতে, এতে এতে এত ক্লান্ত হওয়ার কি আছে বলো তো? ওই তো টিনা দিদিমণি এসে গেছে। এই যে বললে তুমি ও ঘরে ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে। না মানে আমার মনে হয়েছিল। আচ্ছা তুমি এখন যাও, ওর সঙ্গে আমার কথা আছে। ঠিক আছে বাপি। হ্যাঁ বলো। তুমি যখন অফিসে যাবে আমাকে একটু সর্বরিতে বাড়িতে নামিয়ে দেবে? কেন, এখন কি দরকার ওদের বাড়িতে? আমাদের সব বন্ধুরা ওদের বাড়িতে আজ আসছে, জমিয়ে আড্ডা দেবো বাপি। আর আন্টি ওদের ওখানে খেতে বলেছে। ঠিক আছে যাও, কিন্তু কিন্তু বিকেলের মধ্যে ফিরে আসবে। কেন বাপি, আমরা ঠিক করেছি আজ ইভিনিং শোয়ে সিনেমা দেখতে যাব। না আজ নয়, অন্য দিন যাবে। তোমার জন্য একজন টিচার ঠিক করা হয়েছে, উনি আজকে সন্ধ্যাবেলা আসছেন। বাপি কলেজ শুরু হতে তো দেরি আছে, এত তাড়াতাড়ি টিচারের কি প্রয়োজন? প্রয়োজন আছে টিনা। আমি বলছিলাম কি, কটা দিন বাদে তোমার যা মার্কস তাতে কিন্তু তুমি বিএসসিতে ভর্তি হতে পারো। মোটা টাকা ডোনেশন দিয়ে প্রিন্সিপালকে রিকোয়েস্ট করে তারপরে তোমাকে ভর্তি করতে হয়েছে। পরবর্তীকালে আর যাতে কোনো রিকোয়েস্ট না করতে হয় সেই জন্য সাত তাড়াতাড়ি আমি টিচারের ব্যবস্থা করেছি। আমি কি বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছ? যাও গাড়িতে গিয়ে বসো, আমি আসছি। কি দিদিমণি মুখটা বেজার কেন? বাপি কি বকলো টকলো? না আদর করলো। না আদর যে করিনি সেটা আমি তোমার মুখ দেখেই বুঝতে পারছি। দূর, ভাল লাগে না। কি হয়েছে বলবে তো? কলেজে ভর্তি হতে না হতে বাপি টিচার ঠিক করে ফেলেছে, আর ওই বুড়োটাকে আজই আসতে বলেছে। ভালো তো, কলেজে ভর্তি হয়েছো, পড়াশোনা করবে না? আমি যদি তোমার মতো সুযোগ পেতাম পড়াশোনা করার, তাহলে রাত দিন 24 ঘন্টা বই মুখে নিয়ে বসে থাকতাম। তাই থাকো, আমাকে আর জ্ঞান দিতে এসো না। আজও বিকেলে সিনেমা দেখার প্রোগ্রামটা ভেস্তে গেল। আহা ভেস্তে যাবে কেন, মাস্টার চলে গেলে তুমি বাড়িতে বসে মেশিনে দেখে নেবে। আহা আমাদের সব বন্ধুরা মাল্টিপ্লেক্সে গিয়ে মস্তি করবে, আর আমি বাড়িতে বসে সিনেমা দেখবো। উফ, তোমার যে কি করে এত মাথার চিন্তা আসে আমি বুঝতে পারি না। তোমার বাপি যা করেছে তোমার ভালোর জন্যই করেছে। কিরে হলো? হয়ে গেছে আরেকটু বাকি। হ্যাঁ সে তখন থেকে শুনছি আরেকটু বাকি। শোন তুই তো কথা বলছিস বলি না আমাদের দেরি হচ্ছে, বুঝলি? ওকে আমি চুপ করছি, দয়া করে তাড়াতাড়ি কর, এক্ষুনি মা এসে গেলে সব ফুটতে 12টা বেজে যাবে। আরে আন্টিকে আটকাতে হবে বলেই তো তোকে দারোয়ানের মতো এখানে দাঁড় করিয়ে রেখেছি। ব্যাস ব্যাস হয়ে গেছে, আর কোনো টেনশন নেই। হ্যাঁ তবে শোন, সর্বরিটা কিন্তু এটা যদি বানিয়ে রাখতো না তাহলে আমাদের কিন্তু এত ঝামেলা হতো না। আমি এসব পারবো না। পারবি না তুই, এদিকে টানার সময় তো ফুকফুক করে টানতে পারবি, তাই না? বেশ করি, 100 বার টানবো, 1000 বার টানবো। কি হলো রে, এভাবে ফায়ারের মতো ঢুকলি কেন? লাইফটা একেবারে হেল হয়ে গেল। কি হয়েছে সেটা তো বল। আরে আজই কলেজে ভর্তি হলাম, আর বাপি আজকে সন্ধ্যেবেলা একজন টিচারকে আসতে বলেছে। লে হালুয়া, বিকেলের সিনেমা তো একবার কেচে গন্ডুস হয়ে গেল। আমি যেতে পারবো না তো তাতে কি, তোরা যা। বাজে কথা বলিস না তো, তোকে ছাড়া কি আমরা কোনোদিন কোনো প্রোগ্রাম করেছি? তুই যেদিন যাবি আমরাও সেদিন যাব। না না এভাবে চলতে পারে না, প্রতিবাদ কর, গর্জে ওঠ। তার মানে? কাকু বলো আজ বিকেলে তোর টিচার আসবে, অমনি তোর প্রোগ্রাম সব ক্যান্সেল হয়ে গেল। না না এসব চলতে পারে না, টিচারকে ফোন করে বল যেদিনকে তুই টাইম দিবি সেদিনকে টিচার আসবে, ঠিক আছে? তারপর যখন বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে তখন কি তোর বাড়িতে উঠবো? কেন, আমার বাড়িতে কেন? জয় আছে, অর্ক আছে, সর্বরী আছে, ওদের বাড়িতে কে উঠবি? না বাবা আমার বাড়িতে হবে না, আমার বাড়িতে এক্সট্রা কোনো খড় নেই, বুঝলে? আমার বাড়িতে হবে, হল ঘরে 37 জন লোকের সাথে বিছানা করে শুতে হবে।
হ্যাঁ রে টিনা, বলছি তুই পারবি না ওই 37 জনের সাথে একসাথে বিছানায় শুতে? কেউ মাথায় বিলি কেটে দেবে, কেউ পিঠে শুশুরি দিয়ে দেবে, তুই পারবি না এইভাবে শুতে? এতক্ষণ ধরে কি করলাম? গাজায় দম। আসুন আসুন আসুন। আচ্ছা, বিমলেন্দু ব্যানার্জি বাড়িতে আছেন? হ্যাঁ আছেন তো, এক্ষুনি ডেকে দিচ্ছি, এক্ষুনি। নমস্কার, আমি বিমলেন্দু ব্যানার্জি। নমস্কার, আমি নয়ন সান্যাল। আজ সকালেই আপনার সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসুন বসুন। দেখুন, একটা কথা বলি, আমার মেয়ে কিন্তু খুব সাধারণ স্ট্যান্ডার্ডের, আপনি ট্যাকেল করতে পারবেন তো? দেখি না, চেষ্টা করে পারি কি না। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। বাপি। হ্যাঁ বলো। বসো বসো বসো, তুমি বসো। ইনি তোমার নতুন টিচার, ইনি তোমার কাল থেকে পড়াবেন, ঠিক আছে? ও হ্যাঁ, তোমার বই টই তো এখনো কিছু কেনা হয়নি। না না, সে নিয়ে চিন্তা করতে হবে না, শুরু করার জন্য যথেষ্ট বই আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, আমি ওগুলো সঙ্গে করে নিয়ে আসবো। আচ্ছা ঠিক, আমি তাহলে কাল থেকে আসি। আচ্ছা ঠিক আছে বাপি, আমি আসছি। হ্যাঁ তুমি যাও। আচ্ছা, আপনার ওই টাকাটা যদি বলেন, ওটা প্রফেসর সান্যালের সঙ্গেই কথা বলে নেবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। আসুন, এইটা আমার ঘর, বসুন। বসছি, তুমিও বসো। খাতা পেন দিচ্ছি। আচ্ছা, আজ থেকে আমাকে লিখতে টিখতে হবে নাকি? দেখো, আগে থাকতে তৈরি হলে তোমারই সুবিধা, কিছু নোটস তো নিতেই হবে, তাছাড়া দেরি করে লাভ কি? আচ্ছা, আপনি কি সবসময় পাজামা পাঞ্জাবি পরেন? হঠাৎ এই প্রশ্ন? না, টিপিক্যাল প্রাইমারি মাস্টারদের মতো দেখতে লাগছে। আমি সব পোশাকই পরি। খাতা পেন না। তোমাদের যখন ক্লাস শুরু হবে, আশা করি এই পার্টটা দিয়েই শুরু করবে, তাই আমিও এই পোর্শনটা দিয়েই শুরু করছি। ভালো লাগছে না। কি আজ পড়তে? সে কি, তাহলে আজ আমি এলাম কেন? সে বাপি আপনাকে আসতে বলেছে, তাই এসেছেন। তোমার বাপি তো আর আমাকে বেড়াতে আসতে বলেননি, তিনি পড়াতে আসতে বলেছেন, তাই আজ থেকে পড়ানোটা আমার কর্তব্য। ও, তাহলে পড়ান। হ্যাঁ, মন দিয়ে শোনো, খাতাটা খোলো আর পেনটা হাতে নাও। দেখো, আমি যে পোর্শনগুলো বোঝাবো সেগুলো তুমি খাতায় নোট করে নিও। আমাকেই লিখতে হবে? হ্যাঁ নিশ্চয়ই। আর তাছাড়া তুমি নিজের হাতে লিখে নিলে তাড়াতাড়ি মুখস্থ হবে তোমার। যা, সেটা আবার হয় নাকি? এই কথা আপনাকে কে বলেছে? আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। আচ্ছা, আমি গ্র্যাজুয়েট হতে পারবো? মন দিয়ে লেখাপড়া করলে নিশ্চয়ই পারবে। ইয়ার এমন কি শক্ত কাজ। আচ্ছা, আমি আপনাকে কি বলে ডাকবো? দেখো, আমরা বোধহয় অযথা বাজে কথা বলে সময় নষ্ট করছি। না না, বলুন না। আচ্ছা, আপনি আমাকে এত দিন ধরে পড়াবেন, আর কি বলে ডাকবো সেটা ঠিক করে নেব না? ঠিক আছে,
নয়নদা বলে ডাকবে। ও, আপনার নাম বুঝি নয়ন? নয়ন মানে তো চোখ। সত্যি খুব সুন্দর চোখ দুটো আপনার। আপনার নামের সঙ্গে একদম অ্যাপ্রোপ্রিয়েট। দেখো টিনা, আমাকে আর একটা বাড়িতে পড়াতে যেতে হবে। অযথা বাজে কথা বললে তোমারই ক্ষতি। আমি কিন্তু টাইম হলে ঘড়ি দেখে বেরিয়ে যাব। পড়ান। স্যার কফি খাবেন? হ্যাঁ দাও। আর শোনো, টিনার মাস্টার মশাই এসেছেন তো? হ্যাঁ এসেছেন। তুমি চা কফি কিছু দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। টিনা এখন ঠিক মতো পড়াশোনা করছে? হ্যাঁ সব ঠিকঠাক পড়াশোনা করছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। আজ তাহলে এই পর্যন্তই থাক, বাকিটা পরের দিন হবে। আর হ্যাঁ, নোটসগুলো কিন্তু খাতায় বন্দি করে রাখলে চলবে না, এগুলোকে মাঝে মাঝে খুলে দেখতেও হবে। আর কি কি করতে হবে? আর কি কি করতে হবে বাকি কিছু আমি বলতে পারবো না। আমার কাছে শুধু পড়াশোনাটা ঠিকমতো করলেই চলবে। আর যদি না করি? কদিন দেখে তোমার বাপিকে বলবো আমি আর আসছি না, আপনি অন্য টিচার দেখে নিন, আমিও আর আসবো না। ওকে, আর যদি মন দিয়ে পড়াশোনা করি তাহলে? আমিও সিরিয়াসলি পড়াবো আর রেগুলার আসবো। রেগুলার মানে রোজ আসবেন? না, সপ্তাহে তিন দিন, যেমন তোমার বাবার সঙ্গে আমার কথা হয়েছিল। আজ চলি। এক সেকেন্ড। আচ্ছা, আপনার কোনো মোবাইল নাম্বার নেই? হ্যাঁ আছে, কেন? আমায় দিয়ে যান। আপনি আবার তো সেই পরশু দিন আসবেন, এর মধ্যে নোটসের কোনো কিছু যদি বুঝতে আমার অসুবিধা হয় তাহলে আপনাকে ফোন করে বুঝে নেব। ঠিক আছে, দিচ্ছি। অকারণে মোবাইলে কথা বলে সময় নষ্ট করা কিন্তু আমি একদম পছন্দ করি না। আপনি টিচার না হয়ে মিলিটারিতে জয়েন করতে পারতেন। কেন? না, এত নিয়ম এত শাসন ওখানেই মানায়। দেখো, প্রত্যেকটা মানুষের জীবনেই একটা নিয়ম শৃঙ্খলা শাসন থাকার প্রয়োজন, আর সেটা সবার জন্যই ভালো। আর চলি। উফ, জেঠু কোথাকার। আর বলিস না, দু ঘন্টা ধরে একের পর এক স্পিচ বুঝিয়ে গেল, আর আমার লিখতে লিখতে হাত ব্যথা করছে। তুই ওকে বলতিস লিখে দিতে? ওনার বক্তব্য নিজে হাতে লিখলে নাকি তাড়াতাড়ি মুখস্থ হয়, অতএব লেখো নিজের হাতে, আঙুলগুলো না টনটন করছে। এটা কিন্তু ঠিকই বলেছে, নিজের হাতে লিখলে তাড়াতাড়ি মুখস্থ হয়। থাক, তোকে আর জ্ঞান দিতে হবে না। আচ্ছা টিনা, একটা ব্যাপার হলে কিরকম হয়? কি ঝাপাত করে তুই ওর প্রেমে পড়ে গেলি,
তাতে কি সুবিধা হবে? তুমি কষ্ট করে নোট লিখতে হবে না, মাথা টনটনও করবে না, আর ও সহজে খুব বুঝিয়ে দেবে। দেখবি উনি সব ব্যাপারটা নিজের মতন করে দায়িত্ব নিয়ে তোকে সব বুঝিয়ে দেবে। আর বাপি জানতে পারলে? ইডিয়েট, এর আগে যখন তুই আশিসকে কিস করেছিস, আদর টাদর করেছিলিস, তখন কি তোর বাপিকে জানিয়েছিলিস? ধাপ, এসব আবার বলা যায় নাকি? এই সর্বরী, তুই আবার কাউকে বলিস নি তো? না রে, না কাউকে না। বললি তো দারুণ নাকি দেখতে, তো দেরি কেন, লেটস স্টার্ট। প্রেম করলে দেখবি শরীর মন সব ভালো থাকে। এই রাখি রে। ওকে। হ্যালো,